কমিটির জন্য মাত্র 10 দিনের সময়সীমা দেওয়া হয়েছে তাদেরকে তাদের মূল্যবান মতামত সুপারিশ করার জন্য এবং তাদের সেই মতামতের উপর ভিত্তি করে গঠিত হবে আগামী নির্বাচন কমিশন এবং যে নির্বাচন কমিশনের অধীনে সবার যেদিকে চোখ আগামী জাতীয় নির্বাচন যেটি 2019 সাল অনুষ্ঠিত হওয়ার কথা সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে কাজে আমরা আজকে আলোচনা করব সেই সার্চ কমিটি কেমন হলো সেই সার্চ কমিটি নির্বাচন কেমন নির্বাচন কমিশন প্রস্তাব করতে পারেন এবং নির্বাচনের ভবিষ্যৎ কি সেজন্য আজকে আলোচনার বিষয় ঠিক করেছি সার্চ কমিটি ও নির্বাচন কমিশন আলোচনার জন্য স্টুডিওতে আছেন 3 জন অতিথি আমরা শুরুতে তাদের সঙ্গে পরিচিত হতে চাই আছেন জাস্টিস সৈয়দ আমিরুল ইসলাম হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি আছেন সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর সাদ হোসাইন এবং আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ আপনাদের 3 জনকে স্বাগত আমরা জাস্টিস আমিরুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই এখন পর্যন্ত আমরা যেহেতু 6 জন সদস্যের নাম জেনেছি এবং যিনি প্রধান তিনি এর আগে যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছিল রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সময় তিনি সেই কমিটির প্রধান ছিলেন এবং তিনি রকিবউদ্দিন কমিশন গঠন করেছিলেন তখন সদস্য সংখ্যা ছিল 4 জন এবং এবার শুধু যে নতুন সংযোজন সেটা 2 জন শিক্ষাবিদ বা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইংরেজি বিভাগে অপরজন আরেকটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারা যুক্ত হয়েছেন আপনার প্রাথমিক মূল্যায়ন শুনতে চাই এই কমিটি আসলে কেমন হলো এই প্রাথমিক মূল্যায়ন এই কমিটির সম্বন্ধে আমি একটু আশাবাদী আশাবাদ ব্যক্ত করতে চাই এই জন্যে যে দেখেন 6 জনের মধ্যে 4 জন কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের পদবীধারী দ্বারা 4টা দে আর হোল্ডিং 4 কনস্টিটিউশনাল পোস্ট আর যে 2 জন নিয়েছে সেইটাও দেখেন যেমন সৈয়দ মঞ্জুর ইসলাম ওনার দক্ষতা প্রজ্ঞতা যোগ্যতা নিরপেক্ষতা সম্বন্ধে বাংলাদেশে কেউ কোনো একটা কথা বলতে পারে বলে আমি মনে করি না আর একজন হলো প্রফেসর শিরিন আক্তার শিরিন আক্তার আর একটা কথা আমি বলতে চাই যে আমরা যারা এই সাধারণ সমাজে বসবাস করি আর শিক্ষা অঙ্গনে যারা থাকেন তাদের মন মানসিকতা কিন্তু আমাদের চেয়ে অনেক ভালো তারা সারা জীবন পড়ান তাদের মন মানসিকতা আমাদের মতো কলুষ যুক্ত না সুতরাং আর বিশেষ করে আমরা ইতিমধ্যে কিন্তু 2 জনের প্রতিক্রিয়াও পেয়েছি শিরিন আক্তার বলেছেন যে আমরা যে সুযোগ পেয়েছি আমি এই সুযোগে পবিত্র দায়িত্ব মনে করছি পবিত্র দায়িত্ব পূরণ করি এমন এমন একটা মানুষের প্রত্যাশা যাতে পূরণ হয় এরকম অনেকটা ইসি আমরা গঠন করার চেষ্টা করবো এজি সাহেবও কথা বলেছেন তিনি এই কথা বলেছেন যে যেহেতু নিষ্ঠার সাথে এই রকম প্রতিক্রিয়া কিন্তু আমরা বিগত সার্চ কমিটির কোনো সদস্যের কাছ থেকে পাই নাই এটা কিন্তু আমরা একটা আগাম একটা প্রতিক্রিয়া পেলাম আরেকটা অনুকূল পরিবেশ হলো যেটা দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাই বললেন যে কাউন্সিলে যে তোমরা সবাই তৈরি হও নির্বাচনের জন্য তৈরি হও পরবর্তী নির্বাচনের জন্য কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয় সেইভাবে তোমরা প্রস্তুতি নাও পরবর্তীতে আরও আসার কথা হলো যখন রাষ্ট্রপতি উদ্যোগ নিলেন তখন তিনি বললেন যে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব অর্থাৎ 48-এ ওনার যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা প্রকাশ্যেই তিনি বলে দিলেন যে রাষ্ট্রপতি যেটা দিবে সেটাই আমরা গ্রহণ করব এবং সেই প্রক্রিয়া এই কমিটিতে হয়েছে তো যেহেতু 2 জন শিক্ষাবিদ আছেন তারা আমি মনে করি একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে এইখানে আর যে 4 জন আছে তারা সাংবিধানিক পদের অধিকারী তারা যার যার প্রতিষ্ঠানে একটা শপথ নিয়ে আছেন এবং তারা যাদেরকে নিয়োজিত করবেন যাদের নাম প্রস্তাব করবেন তারাও একটা আরেকটা সাংবিধানিক পদে যাবেন সুতরাং আমি মনে করি এবং সারা জাতির কিন্তু প্রত্যাশা আমরা বিগত নির্বাচন কমিশন যদিও সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছিল জাতি প্রত্যাশা কিন্তু ওই নির্বাচন কমিশন পূরণ করতে পারেনি শুধু এইটা তারাও তো এই দেশের মানুষ তারাও এই দেশের নাগরিক সুতরাং এইটাও তাদের মাথায় থাকবে সুতরাং আমি মনে করি এইবার যে নির্বাচন তারা যাদেরকে যাচাই বাছাই করবে আমি মনে করি তারা যোগ্য আমাদের মধ্যে যারা যোগ্য দক্ষ এরকম ব্যক্তিকেই দিবে এবং জাতির প্রত্যাশা যাতে পূরণ হয় সেই প্রচেষ্টাটা ওনার মধ্যে শতভাগ থাকবে বলে আমি মনে করি ডক্টর সাদ হোসেন আপনার কাছে প্রাথমিক প্রতিক্রিয়া শুনতে চাই কারণ হচ্ছে যে কেউ কেউ এরই মধ্যে রাজনৈতিক দলগুলো তো যে ধরনের সমালোচনা করার বিএনপি সে ধরনের সমালোচনা করছেন তারা এটিকে তারা বলছেন তারা শুধু হতাশই না তারা ক্ষুব্ধ কারণ যে যুক্তি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সেটা হচ্ছে যে 4 জন বিশেষ করে প্রভিসি
যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসি, অডিটর জেনারেল এবং পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান, এই তিনজন তো সরাসরি সরকারের নিয়োগপ্রাপ্ত। এটি হচ্ছে বিএনপির ব্যাখ্যা, ফলে তারা তো সরকারি লোক, আওয়ামী লীগেরই লোক। সরকারের নিয়োগপ্রাপ্ত তো হবে, আমি কালকে এক ইয়েতে বলছিলাম, দেখেন কোনো একটা পলিটিক্যাল এই এগুলি যত কথা বলেন আলটিমেটলি তো এটা প্রধানমন্ত্রীর একটা সিগন্যালে এগুলি মোটামুটি হয়, এটা হইতেই হবে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো, সাংবিধানিক কাঠামো, তারপরে পলিটিক্যাল স্ট্রাকচার, তারপরে আমাদের যে আমি সাংবিধানিক শাসনতান্ত্রিক যে স্ট্রাকচার তাতে এইভাবেই হওয়ার কথা। তো প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা চাই না যে প্রশ্নবিদ্ধ নির্বাচন না হোক, অর্থাৎ উনি চান যে একটা গ্রহণযোগ্য, এটাকে যদি বাংলায় ইয়ে করেন, সরল বাংলায় বলেন গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা আমি বলছি তাদের জন্য যন্ত্রণার কারণ কিংবা দুঃখের আকর অথবা তাদের মনোব্যথার খনি হয়ে দাঁড়ায় পায়। তারা মোটামুটি গ্রহণযোগ্য, সাধারণ মানুষের কাছে ভালো ইমেজ আছে সেরকম দেখে দিবেন, যাতে তারা মনে করেন যে তাদের এসব অসুবিধার ইয়েতে পড়বে না। এখন আমরা সাধারণ মানুষের আসলে কি নির্বাচনের ব্যাপারে, সাধারণ মানুষ যদি ধরেন তারা অনেকেই কে ক্ষমতায় গেল কে ইয়ে করলো এত কিছু সরাসরি চিন্তা করে না, তাদের গতবারের যে ইয়েটা ছিল সেটা হলো ভোট দিতে পারে নাই, যেমন আমিও ভোট দিতে পারি নাই, এখানে হয়তো অনেকে তারা ভোট দিতে চায় যে এমন একটা নির্বাচন কমিশন হবে যারা এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেই পরিবেশে অংশ সকল দলের অংশগ্রহণ ধর্মী একটা নির্বাচন হবে এবং নির্বাচনের সময় ভোট একটা এমন নিরাপত্তার ব্যবস্থা থাকবে যাতে সে ভোট দিতে পারে। আর বাকিটা তারা মনে করে যে আচ্ছা ভোটার ভোটাভুটি হলে কেউই হবে, যেমন নারায়ণগঞ্জের নির্বাচন, নারায়ণগঞ্জের নির্বাচনে আপনি সাধারণ ভোটারদেরকে প্রশ্ন করেন তাদের কোনো রকম অভিযোগ কোনো রকম হতাশা কিছু নেই, তারা ভোট দিয়েছে এবং তারা মনে করে যে তাদের ইচ্ছাটা প্রতিফলিত হয়েছে। সেখানে কে হারলো কে জিতলো অনেকটা যেমন কাউন্সিলরের ক্ষেত্রে তো বিএনপি জিতেও ধরতে পারে না যে তারা জিতছে, তারা ২৭টা কাউন্সিলরের মধ্যে ১২টা তারা পাইছে, ১১টা আওয়ামী লীগ পাইছে, ৩টা জাতীয় পার্টি আর ১টা হলো বাসদ, স্বতন্ত্র না বাসদ, বাসদ যেটা বরুণ বিশ্বাস। তো এখন তারা হয়তো ধরতে পারে, তার মানে ওসব দিকে তারা খেয়াল করে না, তারা শুধু কি বলে মেয়র করে ইয়ে করছে। তো মেয়রেরটা তো একটা ভিন্ন, আইবি ইজ এ ডিফারেন্ট এন্টিটি বাংলাদেশের পলিটিক্সে। তো মানুষ মনে করে যে বাংলাদেশে ওই ধরনের নির্বাচন হয়েছে সেটা যথেষ্ট। আবার গতবারের নির্বাচনের ব্যাপারে প্রায় সবারই আছে, আমরা যেটা বলি উই হ্যাড দ্য বেস্ট অফ ইলেকশন, উই হ্যাভ দ্য ওয়ার্স্ট অফ ইলেকশন, সব কিছুই আমাদের অভিজ্ঞতার মধ্যে হয়েছে। মানুষ মনে করে যে এইভাবেই হবে এবং যাদেরকে এখানে দিয়েছে, আপনি স্ট্যাটিস্টিক্যালি আমরা কথাটা এইভাবে বলি যে তাদের এটার বিপক্ষে, এই হাইপোথেসিসের বিপক্ষে আমরা কিছু পাই নাই। তো আমরা যাদেরকে দিয়েছে তাদের আপনি মিনিমাম এটা বলতে পারেন যে তাদের বিপক্ষে বলার মতো সরাসরি কোনো আমরা কিছু এখনো পর্যন্ত পাই নাই। হ্যাঁ, তাদের পলিটিক্যাল হয়তো আইডিওলজি বা পলিটিক্যাল লিনিং, আইডিওলজি লিনিং আছে, এবং সেটা তো আমি বলছি যে সেটা যদি এক্সপেক্ট করে কেউ যে না একটা শাসক শাসক দল দেখে শুনে তার বিপক্ষের লোককে দিবে সেটা ভুল। আর এমনও ইলেকশনে জেতার জন্য যেটা লাগে আমি বলেছি যত কিছু করেন সহায়ক শক্তি তো সরকার, এবং সেই সহায়ক শক্তির বিপক্ষে ইলেকশন করে জিততে হলে আপনাকে আমি বলছি যে অন্তত কমপক্ষে 1.25 বেশি শক্তি আপনার থাকতে হবে এবং বেশি পপুলারিটি জনগণকে নিয়ে আপনার একটা জজবা অথবা আপনার একটা জোয়ার তুলতে হবে। জি, ডক্টর তোফায়েল আহমেদ, এই সার্চ কমিটি কেমন হলো, এটি নিয়ে সম্ভবত এবার সবচেয়ে বেশি আলোচনা, এটা নিয়ে তো দুজনে আলোচনা করলেন সম্মানিত প্যানেলের দুজন সদস্য। সার্চ কমিটি কেমন হলো এটা কিন্তু বলার কোনো অবকাশ নাই, কারণ যেটা বললেন ডক্টর সাদাত সাহেব যে এদের বিপক্ষে বলার মতো এরকম কোনো কিছু নাই, কারণ তারা চাকরি করছেন, জি, সাংবিধানিক পজিশন হোল্ড করছেন, এটা তারা রিসার্চ করছেন, আর দুজন বিশ্ববিদ্যালয় থেকে আসেন, বিশেষ করে সৈয়দ মনজুল হাসান সম্পর্কে তো আমাদের বিচারপতি আমিরুল ইসলাম সাহেব বললেনই, ওনাকে তো সবাই চিনেন।
তো সুতরাং এখানে ব্যক্তি খুব বড় ম্যাটার করে বলে মনে হয় না আমার কাছে, যাদেরকে দেয়া হয়েছে। এখন তারা কোন পদ্ধতিতে তাদের উপর যে আরোপিত দায়িত্বটা পালন করবে সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু যে যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে আজকে তাতে কোনো পদ্ধতির উল্লেখ নাই, তাতে কোন ধরনের লোক তারা বাছাই করবেন সেটার কোনো উল্লেখ নাই। কিন্তু অন্য কোন যোগ্যতা দক্ষতা তাদের রেকর্ড বা তাদের এগুলো নিয়ে কিছু কথা নাই। এক আর পদ্ধতিটা কি হবে, খালি তারা মিটিং করে কয়েকজনে মিলেই একটা কিছু নাম সাজেস্ট করবেন? সুজন একটা এখানে স্কোপ আছে সামান্য, যদি পাঁচে যান আপনি, পাঁচে একটা স্কোপ আছে এটাও আবার একটু সভা শব্দটা আগে লাগিয়ে এটাও আবার সীমিত করে ফেলা হয়েছে। যদি এটা তার অনুসন্ধান কমিটি তাদের কার্যপদ্ধতি নির্ধারণ করতে পারিবে তাহলে বুঝতাম যে ঠিক আছে তারা কীভাবে কোন প্রসেসে যাবে, তারা একটা কার্যপদ্ধতি নিজেরা রচনা করে নিতে পারেন। যেমন ধরেন তারা তো মানে জনগণকে বলতে পারে যে আপনারা নাম দেন, মানুষের কাছ থেকেও নাম আসতে পারে, যে কোনো কেউ সাজেস্ট করতে পারে এই কমিটির কাছে, কমিটি নিজের বিবেচনায় দশজনের নাম পরে প্রস্তাব করবেন, এটা তাদের বিবেচনায় থাকবে। আর একটা জিনিসও থাকা দরকার যে কার্য পদ্ধতির মধ্যে আমরা এই দশজনকে কেন নিলাম তার একটা জাস্টিফিকেশনও থাকা দরকার। এই মানুষ অনেক মানুষের নাম আমরা পেয়েছি বা অনেক মানুষ দেশে আছে, কিন্তু এই দশজনকে কেন নিলাম এটার একটা জাস্টিফিকেশনও থাকা দরকার। কিন্তু এগুলো কার্য পদ্ধতির মধ্যে যদি ক্লিয়ার থাকতো। কিন্তু স্যার আপনি যদি আগের কমিটির আগের যে সার্চ কমিটি হয়েছিল রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সময় সেইটা একটা রেফারেন্স হিসেবে কাজ করতে পারে কেন, এটি একটি বিষয় জানার। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক রাজনৈতিক দলই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অনানুষ্ঠানিকভাবে কারো কারো নাম প্রস্তাব করেছেন, ফলে সেইটি নিশ্চয়ই রাষ্ট্রপতির দপ্তরে সেই নামগুলো রয়েছে, সেগুলোও একটা প্রাথমিক তালিকা সেখান থেকেও করতে পারেন কিনা অনুসন্ধান কমিটি? ওটা তো তারা কি ইলেকশন কমিশনারের নাম দিয়েছে নাকি এই সার্চ কমিটির নাম দিয়েছে এটা তো আমরা জানি না। সার্চ কমিটির হয়তো নাম দিয়ে থাকতে পারে, বিএনপি কেন হতাশ এবং ক্রুদ্ধ হয়েছে এটা আমরা জানি না, রাষ্ট্রপতি জানেন বিএনপি জানেন, কারণ তাদের সাথে কী কথা হয়েছে, তাদের কী কথা রাখা হয়নি বা তারা কেন ক্রুদ্ধ এটা তারা বলতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমি আম জনতা যখন দেখছি যে একটা কমিটি হয়েছে, কমিটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তে সরকারকে সহায়তা করবে, তারা কিন্তু কমিশন করবেন না, তারা সরকারকে সহায়তা করছেন সঠিক লোক বাছাই করার ক্ষেত্রে, ঠিক আছে, এতটুকুর মধ্যে এক ধরনের বিতর্ক কম হওয়ার কতগুলো অবকাশ সৃষ্টি করা যেত। অবকাশ সৃষ্টি করা যেত কীভাবে, আমি এই কোন ধরনের লোক তারা বাছাই করবেন তার একটা সাংবিধানের মাপকাঠিতে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে একটা যোগ্যতার মাপকাঠি দিতে পারতাম, এক। দ্বিতীয় হচ্ছে আপনি কোন পদ্ধতিতে যাবেন, কারণ হচ্ছে কি একটা সার্ভিসের লোকের একটা সার্ভিসের প্রতি বায়াসনেস থাকে। মনে করেন আমি শিক্ষক, আমার একটা আরেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আমি নাম করতে চাইব, একজন পাবলিক সার্ভিসের আছেন উনি পাবলিক সার্ভিসের লোক চাইবেন একজন বিচারপতি, এটা না হয়ে তারা যদি সামগ্রিক অর্থে দেশ থেকে দেশে মানুষের প্রত্যাশাকে ধারণ করে করতে হয় তাহলে একটা পদ্ধতি ফলো করা দরকার। মানুষ মনে করবে যে না এখানে বায়াসনেস ছিল না, থাকলেও এটা মিনিমাইজ হয়েছে এই পদ্ধতির কারণে, সেরকম কোনো পদ্ধতি তারা করে নাই। তার কিন্তু তাই বলে পদ্ধতি করার কিন্তু তাদেরকে কেউ বাড়িতে করবে না। আমি মনে করি যে এখনও এই কমিটি নিজেরা বসে তাদের একটা টিউয়ার তারা তৈরি করতে পারেন যে আমরা এই পদ্ধতিতে করলাম। এখন স্যার বিএনপি যে প্রতিক্রিয়া জানিয়েছে সেই প্রতিক্রিয়ার পেছনে যে বিষয়গুলো কাজ করছে আমরা যতটুকু এখন পর্যন্ত খোঁজ করে পেয়েছি, তাদের এই যে ছয়জন ব্যক্তি তাদের কারো কারো পারিবারিক ইতিহাস, তাদের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা, সেরকম কিছু বিষয় খুঁজে পেয়েছে, ফলে সেই জায়গাগুলো কতটুকু যৌক্তিক এটা একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা যে ছয়জন হলেন তাদের ভিতরে চারজন সাংবিধানিক পদে, কিন্তু তারা নির্বাচনও করবেন প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনকে, যারাও সাংবিধানিক পদ, ফলে এই সাংবিধানিক পদগুলোর ভিতরে কোনটি বড় কোনটি ছোট, যারা এখন যদি ছোট পদে থেকে তারা বড় পদের লোক নিয়োগ করতে পারেন কিনা, এই প্রশ্ন এর মধ্যে কোন কোন আইনজীবী তুলেছেন সেটা নিয়ে আপনাদের মূল্যায়ন শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই স্যার। দর্শক, ছোট্ট একটা বিরতি, আমরা কথা বলবো সার্চ কমিটি নির্বাচন কমিশন প্রসঙ্গে, আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। 24 ঘন্টা আমরা কথা বলছিলাম সার্চ কমিটি নির্বাচন কমিশন প্রসঙ্গে। স্যার, একটা বিতর্ক আমরা খানিকটা শুনেছি, কোন কোন আইনজীবী বলছেন যে যাদেরকে দিয়ে সার্চ কমিটি করা হলো তারা যাদেরকে খুঁজে বের করবেন বা যাদের নাম প্রস্তাব করবেন শেষ পর্যন্ত সেটা চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি বা সরকার, তাদের অনেকেরই পদমর্যাদা তাদের চেয়ে ছোট, এটি কি আসলে খুব বড় বিষয় নাকি? এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো প্রশ্নই না। উচ্চতর পদমর্যাদার ব্যক্তি সম্বন্ধে নিম্নতর পদমর্যাদার ব্যক্তি কোনো বিভাগীয় কার্যক্রমে কর্মকর্তা হতে পারেন না, তদন্ত করতে পারেন না, কারণ সেখানে তার একটা বায়াসনেস থাকে, তার একটা সেলফ ইন্টারেস্ট থাকে। যেন আমি সেক্রেটারির বিরুদ্ধে একটা অভিযোগ, আমি জয়েন্ট এডিশনাল সেক্রেটারি হয়ে আমি তদন্ত করছি, তো সেখানে আমার কিন্তু
একটা ইনহেরিয়ে থাকতে পারে যে ওনার পদটা খালি হয়ে পড়ে হয়তো আমার সেখানে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য ওই ন্যায় নীতি স্বার্থে এটা করা হয় না। কিন্তু এখানে আপনি একটা সার্চ কমিটি করছেন নির্বাচন কমিশনারদেরকে নাম প্রস্তাব করার জন্য, এখানে ইউ ক্যান সাজেস্ট এনিবডি। আমরা একটা বেসরকারি লোক, ওই দিন ইউনিভার্সিটির প্রফেসরকে, আমি একটা রাস্তার লোককেও যদি যোগ মনে করি, এই সার্চ কমিটি যদি মনে করে এই কেরামত নেই, হি ইজ দি ভেরি মোস্ট কম্পিটেন্ট, তাহলে দে ক্যান সাজেস্ট তার নাম। সুতরাং এখানে কে পদমর্যাদা বেশি কম এইটা কিছু না। যেই মুহূর্তে আপনি কেরামত আলীকে চিফ ইলেকশন কমিশনার বানাবেন, হি উইল বিকাম, হি উইল অ্যাটেন দি স্ট্যাটাস অফ দি আপনার কনস্টিটিউশনাল পোস্ট, ক্যাবিনেট সেক্রেটারি র্যাঙ্ক পাবে, আপনার কনস্টিটিউশনাল প্রোটেকশন পাবে। তো সুতরাং ওইটার প্রশ্ন না। আমি যেটা মনে করি যে গত বারো সার্চ কমিটির মাধ্যমে হইল, হোয়াট ইজ দি রেফারেন্স অফ এটা এই সার্চ কমিটি সেটা আমরা জানি না। আমি ওনার কথা ধরে বলতে পারি, এখানে পাঁচে কিন্তু এবার এবার জিনিসটা আরেকটু খোলাসা করছি। গতবারের সে বলছে তারা এইবার কিন্তু নির্ধারণের দায়িত্বটা দিল সার্চ কমিটিকে, কার্যপদ্ধতি নির্ধারণ নির্ধারণ এটাকে দেখেন এক্সটেন্ড। আমি মনে করি যেহেতু এটা সারা জাতির ভাগ্য এটার সাথে জড়িত, আমরা আপামর জনগণ, আমরা রাজনৈতিক দলগুলি বাদ দেন, মানে কে কোন দলের সেটা না, সমগ্র জাতির স্বার্থের সাথে জড়িত। সুতরাং আমি মনে আমার ইয়ে হলো যে ওনারা একটা কার্যপদ্ধতি নির্ধারণ করা উচিত, প্রথমত যে কী কী যোগ্যতা থাকলে আমরা তাকে বিবেচনা, সম্ভাবনা ব্যক্তিদেরকে আমরা নির্বাচন কমিশনার হিসাবে যদি নিয়োগ করতে চাই তাদের কী কী যোগ্যতা থাকা উচিত এটা একটা নির্ধারণ করা উচিত। আমি আরেকটা মনে করি যে দে শুড ওপেন এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইট নাম চাইতে পারে, হ্যাঁ চাই জনগণের কাছে, ইরেসপেক্টিভ পলিটিক্যাল পার্টি, বলি পলিটিক্যাল পার্টি আপনার নাম চাইলে দেন, আমরা জনগণ, আমি কোন পলিটিক্যাল কোনো পোস্ট হোল্ড করি না, কিন্তু আমারও তো একটা মতামত থাকতে পারে, আমি হয়তো আমি একটা ব্যক্তি জানি হয়তো উনি যোগ্য। তো এইভাবে যদি করেন এবং নামগুলি যায় তাহলে আমরা জানতে পারলাম কারা কারা নাম দিলেন, কী নামটা গেল, ওনারা কী যোগ্যতা নির্ধারণ করলেন, এবং সেই যোগ্যতা সম্বন্ধে যদি আমার আমার যে কোনো ব্যক্তির একটা ইয়ে থাকে যে এর মধ্যে এইটাও যোগ করা উচিত, এটা এই সুযোগগুলি ওনারা পাবেন এবং নিয়োগটা আরও স্বচ্ছ এবং সুন্দর হবে। সুন্দর একটা সাজেশন, কিন্তু এই প্রজ্ঞাপন বলছে যে দশ কর্মদিবস সময়। স্যার বিচারপতি আমিরুল ইসলাম যে পদ্ধতির কথা বলছেন, এই অল্প সময় কেটে করা সম্ভব? আমরা অন্য অনেক কাজে কিন্তু সময় এদিকে ব্যয় করে ফেলেছি, হাতে খুব বেশি সময় নেই, কারণ কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই। ফলে এই অনুসন্ধান কমিটি চাইলে কি দশ কর্মদিবস মানে রাফলি ধরেন 15 দিনের মতো, অনেক সময়। এই এই তো এত দিন লাগে না, পোপ নির্বাচন করতে সবাইকে বসিয়ে দিয়ে পরের দিন আগুন ধোঁয়া উঠলে বলে যে হয়ে গেছে, এটা কতক্ষণ লাগে? ইভেন যদি সিরিয়াসলি বসে আমাদের এখানে তাহলে 2-3 দিনের মধ্যে এটা করা যায়। তার ফুল টাইম বসে এই সবাই মিলে আলোচনা করে মানে দে উইল থ্র্যাশ আউট এভরিথিং, যার কিছু তথ্য কালেকশনের সময় যায় আর কিছু না, তথ্য কালেকশন এবং যে যাদের নাম আসবে তাদের অভিমত নেওয়ার জন্য একটু ইয়ে করে। এই তো আপনার সরকার আড়াই দিনের মধ্যে তো না, এর মধ্যে তো কনস্টিটিউশন চেঞ্জ করে ফেললো। সবাই মিলে যদি এক মনে এক লক্ষ্যে কাজ করে তাহলে এটা কোনো বিষয় না। দ্বিতীয় হচ্ছে আপনাদের বোধহয় এটাও ধারণা যে একেবারে ওনারা 9 তারিখে যাবে বোধহয় সেই দিনই দিতে হবে, এরকমও কোনো বাধ্যবাধকতা কনস্টিটিউশনাল ইয়েতে নাই। একটাই অসুবিধা আছে যে সবাই একদিন হয়তো একদিনে না একজন বোধহয় একটু পরে একজন পরে, সুতরাং তিনি কদিন ভারপ্রাপ্ত ইয়ে থাকবেন ওই পরে একেবারে যে মানে কারণ ইলেকশন তো বড় বোধহয় কোথায় আসে তো কুমিল্লা কুমিল্লা আর টাঙ্গাইলের ইয়ে এমন সাংঘাতিক কিছু না, এটা করে ফেলতে করতে পারবে। আর আপনার এখানে কিন্তু ওনারাই কার্যপদ্ধতি নেই, কার্যপদ্ধতি মানে সবার কার্যপদ্ধতি, সভা পরিচালনার কার্যপদ্ধতি নয় শুধু, সবার কার্যপদ্ধতি মানে কি প্রসেসে সভাটা করবেন, ট্রানজ্যাকশন ইংরেজিতে বেটার ট্রানজ্যাকশন অফ দ্য বিজনেস কীভাবে করা হবে সেটা তারা ঠিক করবেন। এখন এটা আমি অনেকগুলি সিলেকশন ইয়ের মেম্বারও ছিলাম চেয়ারম্যানও ছিলাম, তো এক একটা এক এক ইয়ে এক একভাবে করে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমি যেটা দেখেছি বাস্তব ইয়ে সেটা হলো কোনো জায়গা থেকে একটা নাম আসে,
তো সেই নামে যিনি চেয়ারম্যান থাকেন তিনি নিয়ে বিনিয়ে নানানভাবে এটিয়ে করে আপনার বলেন যে কোন জায়গাটা তো সরকারের কোন একটা জায়গা সরকার নিশ্চয়ই সরকারের ইয়ে থেকে কোন একটা সরাসরি নামও না আসলো কেউ না কেউ বলে অমুক হলে ভালো হয় অমুক হলেই হয় এবং একটা কমিটিতে তো আমি আমার বলতে বাধ্য হয়েছিলাম আমি মিনিস্ট্রি সেক্রেটারি বলছিল যে অমুক আমি আপনার তো এখানে কথা বলার কথা না এটা আমরা ঠিক করবো তখন উনি তাড়াতাড়ি বলে যে না আমরা একটু হেল্প করছি আমরা তো আমি বললাম যে স্বতঃস্ফূর্ত হেল্প আমি বললাম যে হেল্প তো আমরা চাই নাই আপনার কাছে কিন্তু এগুলি হয় কি আপনি বাংলাদেশে আমি একটা কথা বলি না যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সরকার ছাড়া আর কেউ স্বাধীন নাই কেউ যদি মনে করে যে এগুলি একেবারে সব কিছু বসে ম্যাথমেটিক্যাল ইয়েতে পিএইচডি থিসিসের মতো সব ইয়ে হবে এটা উনি ভুল ইয়ে করবেন কোনো না কোনোভাবে হিন্টস পায় তো আমি দেখতাম যে সেখানে চেয়ারম্যান তার যেহেতু তিনি এখানের সভাপতি এবং তার সবার মধ্যে সিনিয়রও হন উনি উনি উনার মতো করে এটাকে মানে স্টিয়ার ইটস থ্রু আদার মেম্বার থ্রু আদার জাঙ্গলস যা বলেন ইয়ে বলেন যত কিছুই আসেন আর আমি আবার আরেকটা দেখেছি যেটা আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে কারেক্ট মনে করি তারা বলছেন ধরেন আমরা পাঁচজন বসছি যে আপনি একটা সিল্ড আপনি একটা গালাবদ্ধ ইনভেলপে আপনি নাম দেন সব উনি নাম দেন সবাইকে নাম দেওয়া হলো একদিন তারপরের দিন এটা খুলে সেখানে আপনার টেলিমার্ক দিয়ে দিয়ে গণা হলো এইটা আমি অফিসার্স ক্লাবের নির্বাচন কমিশন করতে গিয়ে আমি এটা করেছি এবং খুব ইফেক্টিভ হয়েছে 23 জন নাম নিশ্চয় কমনও পড়েছে ওইটা কমন দিয়েই তো টেলিমার্ক মানে হলো কে কমন অফিসার্স দিয়েতে আমাদের 23 জন লোক ছিলাম আমরা আমাদের ইলেকশন কমিশনার আর মেম্বার করার কথা তো তাদেরকে বলছি ওখানে তো সবাই শিক্ষিত সবাই ইয়ে বলেছে আপনার নাম লিখে দেন নাম লিখে দিয়েছি ওই মিটিংয়ের মধ্যেই আমরা গুনে দেখলাম যে একজনে হয়তো 13 জন ছিল একজনের 11 জনই একজনের নাম দিয়েছে আর হয়তো কারোটা আছে 5 জন কারোটা 3 জন যাত্রা 11 জন হয়েছে সবাইকে জিজ্ঞেস করছে হয় কি না এটা কিন্তু এটাও এক ধরনের ইয়ে হয় আমি শুনেছি আরও কয়েকটা বডি এরকম হয় তা আমরা যেটা ওই বলছি ওখানে নাম আসছে নামগুলি দেখে তারপরে ওদের ব্যাকগ্রাউন্ড এগুলি দেখা হয় ওদের ওপিনিয়ন নাম হয় যেমন এক ক্ষেত্রে দেখা গেল যে একজনের বোধ হয় হয়তো 6 আরেকজনের 5 কিন্তু একটা প্রবলেম দেখা দিছে যদি আপনি 6 দেন তাহলে একই গ্রুপের দুজন হয়ে যায় তখন হয়তো এইটুকু পাওয়ার সবাই মিলে আলোচনা করে দেখছেন এটা তো একই গ্রুপের হয়ে যাবে তাহলে ওইখান থেকে একজন দিন ওনারও তো সুনাম আছে এই আপনার উনাদেরকেই এই কাজটা করতে হবে এবং ওনারাই নির্ধারণ করবেন বাইরের কেউ নির্ধারণ করবেন তার মানে ডক্টর তোফায়েল আহমেদ তার মানে বিষয়টা তো শেষ পর্যন্ত আসলে একটা চূড়ান্ত রাজনৈতিক সদিচ্ছার বিষয় এখন সেইখানে যদিও যারা এখানে কমিটির সদস্য হিসেবে আছেন তারা কেউ রাজনীতিবিদ নন কিন্তু এটা একটা রাজনৈতিক কর্মে তারা নিয়োজিত হয়ে গেছেন সুতরাং রাজনৈতিক কর্মটা কিন্তু প্রশাসনিক কর্ম সরাসরি দুটা মিলেই কিন্তু কাজ এখানে একটা রাজনৈতিক অংশ আছে আর একটা ম্যানেজমেন্টাল প্রশাসনিক ইস্যু আছে এখন এই দুইটা রিকনসাইল কীভাবে করবেন সেই জন্য কিছু যেটা বললাম কর্মপদ্ধতি নির্ধারণের সময় যেটা বেশ আমি ইসলাম সাহেব বললেন এখানে কিছু প্রসেসের মধ্যে কিছু স্বচ্ছতা আনতে হবে আমি খালি খামবদ্ধ করে নাম দিয়ে দিলাম এটা কিন্তু ওখানে প্রসেস স্বচ্ছতা আনবে না এটা জনগণও বুঝতে হবে কারণ আপনি নিরপেক্ষতার সাথে স্বচ্ছতার সাথে কাজটা করলে করতে পারেন এটা আবার দেখাতেও হবে যে আমি এটা করছি ইউ হ্যাভ টু শো ইট টু দ্য নেশন এই দুটাই ইম্পর্টেন্ট কাজটা করবেন নিরপেক্ষতার সাথে সেটা যেমন ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু শো ইট দ্যাট আই এম ডুইং ইট ইম্পার্শিয়ালি সুতরাং এই শো করার জন্যও কিন্তু কিছু প্রসেস অবলম্বন করতে হবে এই প্রসেসগুলো খুব ইম্পর্টেন্ট সেই জন্য হয়তো হ্যাঁ ওনারা বলবেন যে আমরা এরকম বদ্ধ খাম নিয়েছি বা জনসাধারণ থেকে নিয়েছি অন্য সোর্স থেকে নিয়েছি এইভাবে আমরা ভেরিফাই করবো ওয়েবসাইট খুলেছি ওয়েবসাইট আপনি নাম রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চ্যালেঞ্জ নিতে পারে এবং একটা টাইম দিবেন 10 দিন যেহেতু টাইম তার মধ্যে ওনারা হয়তো 3 দিন সময় রাখলেন বা 4 দিন সময় রাখলেন নিলেন তারপর তারা নিজেদের মতো করে করলেন তাদের নিজের বিবেচনাতেই করবেন এটা দায়িত্ব তাদের কিন্তু সাজেশন রাষ্ট্রপতি তো করবেন আলটিমেটলি নির্বাচন কমিশন যেটা রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রী আবার না সেটাও ডিফারেন্ট হতো আমি উৎকর্ষ যাচ্ছি না আলোচনা সাপেক্ষে যেভাবে হোক না কেন রাষ্ট্রপতির আদেশেই তো জারি হবে এটা সুতরাং এন্টায়ার রেসপন্সিবিলিটি লাইজ উইথ রাষ্ট্রপতি তাই না কিন্তু ওনারা তো করছেন সাজেশন সুপারিশ ওনারা তো সিদ্ধান্ত দিচ্ছেন না তবে হ্যাঁ স্কোপটা লিমিট করে নিয়ে আসছেন তারা 10 জনকেই দাম দিবেন তো এই 10 জন নামটা 100 জন 500 জন থেকে নিলে অসুবিধা কি হ্যাঁ সেটা আবার আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে ধারা 10 জনকে কেন দিলেন তার একটা জাস্টিফাইড এটা জাস্টিফিকেশন দিতে হবে তাহলে কিন্তু নেশন বিতর্ক কিন্তু অনেক কমে যাবে হয়তো অনেকে একমত হবে না কিন্তু তারা তো একটা জাস্টিফিকেশন দিবেন
সভাপতি একই ব্যক্তি আছেন, আগে জেনেছিলেন তিনি, কিন্তু উনি যেটা আগে যেটা করেছেন সেটা জাতিকে অনেকভাবে দ্বিধাবিভক্ত বহু রকমের জন্ম দিয়েছে, কিন্তু এটার জন্য উনি আমি ওনাকে রেসপন্সিবল করবো না, কারণ উনি তো দুইটা নাম দিয়েছিলেন, তাই না? এখান থেকে একটা নাম চুজ করা হয়েছে, সেই নামের যিনি হয়েছেন তিনি হয়তো এটা ম্যানেজ করতে পারেননি, বা ওনারা এরকম করে উনি দেখাতে পারেন না যে উনি করছেন। উনি হয়তো খুব ভালো মানুষ, খুবই দক্ষ লোক, কিন্তু উনি শো করতে পারেন না জাতির কাছে যে উনি উনি দক্ষ, উনি নিরপেক্ষ, উনি সৎ, এটা দেখাতে পারেননি। উনি হয়তো আজীবন খুব সৎ থেকেছেন। এখন হয়তো এই দায়িত্বটা যখন কমিশন হয়ে যাবে তখন কিন্তু যিনি কমিশন করেছেন তার উপর বর্তাবে না, যিনি হবেন, যিনি হয়েছেন তার উপর বর্তাবে এটা। সুতরাং এখানে সবার দায়িত্ব আছে। এখন ওনাদের দায়িত্বটা একটা পবিত্র দায়িত্ব, এটা হচ্ছে ভালো লোক সিলেক্ট করা যতটুকু সম্ভব ওনাদের পক্ষে। এটা জাতিকে বুঝাতে হবে যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এটা দায়িত্ব পালনের জন্য, এটা বুঝাতে হবে। জি স্যার, আমরা আবারও একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে এসে তার মানে সামগ্রিকভাবে আগামী নির্বাচন কমিশন নিয়ে, বিশেষ করে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পরে নির্বাচন কমিশন, আবার যেভাবে বিশেষ করে ডক্টর হুদা কমিশনের পরে রকিবউদ্দিন কমিশন, এই দুইটার পার্থক্য অনেক বেশি এবং যেটি সাধারণ মানুষকে হতাশ করেছে। আগামী নির্বাচন কমিশন নিয়ে আপনারা কতটুকু আশাবাদী সেই মতামত শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক আবারও বিরতি, ফিরছি একটু। দর্শক আবার আমন্ত্রণ 24 ঘন্টা। আমরা কথা বলছিলাম স্যার সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন প্রসঙ্গে, কিন্তু স্যার বিচারপতি আমির স্যার আপনার কাছে জানতে চাই, বিএনপি এরই মধ্যে যেটি বলেছে যে এই সার্চ কমিটি কি ধরনের কমিশন দেবে সেটি বোঝাই যাচ্ছে। সার্চ কমিটি তো বড় ইস্যু না, সেটা 8-10 দিনের জন্য, কিন্তু নির্বাচন কমিশন যেটি হবে সেটি তো দীর্ঘ সময়ের জন্য, তাদের হাতে এই পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন, যে নির্বাচন দিয়ে সরকার পরিবর্তন হবে। ফলে যদি এই বড় দুই দলের ভিতরে এই বিষয়ে ঐকমত্য না হয়, তাহলে সার্চ কমিটি ভালো হওয়া দিয়ে আসলে কি যায় আসে? এখন বিএনপিতে অন্যতম একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং তারা বহুদিন ধরে পার্লামেন্টের বাইরে আছে, ক্ষমতার বাইরে আছে। সুতরাং তারা এখন কী ধরনের, এখন বিএনপি যে নামকে দিবে, আমাদের পলিটিক্যাল কালচারটা কী হলো, উনি যেই নাম দিবে, অহেতুক একটা ভালো লোকের নাম দিল আমি এটা বিরোধিতা করবো, আবার আমি এই লোকের নাম দিব উনিও, অহেতুক যেহেতু আমি দিলাম উনি বিরোধিতা করবে, উনি দিলেন আমি বিরোধিতা করব। আমি করি সেই জন্য এই সার্চ কমিটির এখন একটা বিরাট সুযোগ এসছে, কারণ এরা নন পলিটিক্যাল ম্যান, সবাই বিভিন্ন জায়গায় যে আছে তাতে কোনো রাজনৈতিক দলের সদস্য না। তারা যদি এই সমগ্র ক্রস সেকশন অফ দি পিপুল থেকে একটা নাম নিয়ে এবং এটাকে সর্ট আউট করে কেন করলাম কী করলাম এইভাবে দেয়, তাহলে বিএনপি যে কারণে বিরোধিতা করে বা আওয়ামী লীগ যে কারণে বিরোধিতা করতে চায়, তখন ওই বিরোধিতাগুলি করার সুযোগ থাকবে না। সুতরাং এই সুযোগটা এই বর্তমান সার্চ কমিটিকে নিতে হবে, কারণ সার্চ কমিটি যদি একটা মানে যোগ্য ব্যক্তিদের নাম রিকমেন্ডেশন করেন, কারণ এখানে কিন্তু সরকারের অল্টারনেটিভ খুব কম থাকবে, চিফ ইলেকশন কমিশনার দুজন নাম দেবে, অ্যাকশন ওয়াই, তা থেকে একজনকে আপনাকে নিতে হবে, তো এইভাবে 10টা নাম দিবেন বা 12টা নাম দিবেন, 6 জনকে নিতে হবে। তো এই 12টা নাম যদি তারা সুষ্ঠুভাবে দক্ষভাবে নির্বাচন করতে পারে এবং যাদেরকে দিবেন তারাও যদি মানে আপনার স্পাইনলেস হয় তাহলে হবে না, তাদেরও মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তি হতে হবে। এইটাও সার্চ কমিটিকে দেখতে হবে, যাদের নাম আমরা নির্বাচন করছি, যাদের নাম রিকমেন্ড করতে যাচ্ছি, তারা কি স্পাইনলেস অর মেরুদণ্ড সম্পন্ন, এটাও কিন্তু আমি মনে করি একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত। তো সেইভাবে হওয়া উচিত সেই রকমভাবে যদি করে দেন, তাই কে কী বললো না বললো তাতে কিছু আসবে যাবে না। আমাদের প্রখ্যাত বিচারপতি আপনার ইন্ডিয়া আয়ার আয়ার বলছেন যে ডগস উইল বার্ন, ক্যারাভান উইল পাস। আপনি যদি যোগ্য লোককে দেন, ব্যক্তিকে দেন, অহেতে যদি আপনি যত সমালোচনাই করেন কেউ এটাকে ধর্তব্যে নেবে না, তার কাছে করে যাবে। কিন্তু স্যার শেষ পর্যন্ত বিএনপি ও আওয়ামী লীগ এই দুই দল বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এরাই ক্ষমতায় থাকে আগে পিছে। বিএনপি কয়েকদিন 8 বছর প্রায় ক্ষমতার বাইরে, সংসদেরও বাইরে তারা এখন। ফলে বিএনপি যদি শেষ পর্যন্ত সার্চ কমিটি এবং নির্বাচন কমিশনকে আগাম প্রত্যাখ্যান করে ফেলে কিংবা সেটিকে না মানে, তাহলে যে সংকট উত্তরের জন্য রাষ্ট্রপতির সংলাপ, সার্চ কমিটি গঠন, নির্বাচন কমিশন গঠন, সেই সংকট থেকে মুক্তি মিলার পথ কোনটা? না, সেই রকম পরিস্থিতি যাতে না হয় সেই কাজটা তো এই এই কমিটি করবে। তারা এমনভাবে তাদের কার্য পরিচালনা করবে যে সেইটার গ্রহণযোগ্য একটা পদ্ধতি হবে। বিএনপির
তাদেরকে তো কেউ নিষেধ করে নাই, রাষ্ট্রপতি বিএনপির সাথে আলোচনা করছেন, আবার এই কমিটিও কিন্তু সবার সাথে আলোচনা করতে পারে। এখানে আরও সুবিধা হলো যে বাইরের লোকের সাথে আলোচনা করতে পারে, করে তারপরে যেটা জাস্টিস সাহেব বলেছেন, আসলে যাকে আলটিমেটলি ইয়ে করবে তার ব্যক্তিত্ব, এখানে মেরুদণ্ডর কথা যেটা বলছে, মেরুদণ্ড তো ওই যে এক নির্বাচন কমিশনার মেরুদণ্ড দেখবে, এই দেখেন আমাদের মেরুদণ্ড, সেই জাতীয় মেরুদণ্ড হইলে তো হবে না। সে আসলে তার ব্যক্তিত্ব কি এগুলি, এবং তার ব্যক্তিত্ব খুব ডিফিকাল্ট। আমি পাবলিক সার্ভিস কমিশনের থেকে দেখেছি, আমি তো একটা ছেলেকে সিলেক্ট করছি, যত কথাই বলেন বেশিরভাগই তার অল্প কতক্ষণ ইন্টারভিউ এবং তার রেকর্ড ট্যাকর্ড এগুলি দেখে পরীক্ষার রেজাল্ট দিতে, আমার এমনকি ভাইভাতে কম পাইলেও রিটেনের রেজাল্টে হয়তো হয়ে যাচ্ছে। তো আসলে মানুষ কিভাবে বিহেভ করবে এটা ধরা খুব শক্ত কাজ। এবং আপনি বলা হয় যে এত ট্রেনিং, এই যে প্লেনের সিমুলেশনের সময় সব কিছু করে, তারপরও যখন সত্যিকারভাবে চালাইতে যায় তার কিন্তু ইয়ে হয়। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন মাহবুবুজ্জামান সাহেব, আপনার নাম শুনছেন তো, উনার একটা কথা গল্প খুব প্রণিধানযোগ্য এখানে। উনি বলছেন যে আমাদেরকে তো যেমন সিভিল সার্ভিস একাডেমিতে এক বছর ল ট্রেনিং দেয়, তারপরে আমরা অ্যাটাচমেন্টে থাকি জজ সাহেবদের সাথে, সব কিছু শিখে টিখে, বলে যে এত কিছুর পরে যখন কোর্টে বসলাম মাগুরাতে বোধহয় উনি এস দিয়েছিলেন, তখন আমি আর লিখতে পারি না কী লিখবো, তখন পিছনের থেকে ওই বেঞ্চ ক্লার্ক সে চুপে বলে লেখেন হার্ড অ্যাডমিটেড, আমি শুনলাম ইয়ে করলাম, বলে যে তখন আমি লিখলাম, ওই কনফিডেন্স আস্তে আস্তে। তো এগুলি ধরা খুব মুশকিল, রেকর্ড ট্র্যাক রেকর্ড দেখে কিছুটা আপনি হয়তো ইয়ে করতে পারেন, আর না হলে আপনি একাডেমিক ইয়ে টিয়ে দেখে খুব বেশি ইয়ে করতে পারবে করতে পারবে না অনেকে। তবে বাংলাদেশবাদী পুরো প্রক্রিয়া নিয়ে তো আপনি আশাবাদী? আমি মনে করি যদি ওনারা ঠিক পদ্ধতি যায়, বাংলাদেশে একটা সুবিধা আছে, যদি আপনি তথ্য কালেক্ট করেন তবে বাংলাদেশের লোকজন, সাধারণ মানুষ কিন্তু খুব একটা ইয়ে করে না। আপনাকে যদি সব জাতীয় ক্রস সেকশন থেকে যদি আপনি ওপিনিয়ন নেন, তাহলে শুধু পলিটিক্যাল ইয়ে নিলে হবে না, যে বিএনপি আওয়ামী লীগ নিলে হবে না, কারণ এদের দুজনেরই একটা বায়াস আছে, কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টি আছে। যেমন গত ইলেকশনটার একটা সবচেয়ে বড় উইকনেস হলো আমরা সাধারণ মানুষ ভোট দিতে পারি নাই, দ্বিতীয় হলো বিএনপি একটা খারাপ পার্টি, ধরেন বিএনপিকে একদম বাদ দেন যে এরা দুষ্টমি করছে এ করছে, অন্য অন্য পার্টি তো নিতে পারে না। যদি সেখানে 30টা পার্টি কি 20টা 50-50 পার্টি যদি নিয়ে নিতে পারতো তাহলে কিন্তু ইলেকশনের ইয়ে হতো না। অথবা জাতীয় পার্টি যদি পুরোপুরি অংশ নিতে পারে, জাতীয় পার্টির পারে না, জাতীয় পার্টি হলেও তো 3টা না 4টা, আর বাকি তো নিজেদের গ্রুপ, যদি নিতে পারতো। এই এই আমি এই জন্য বলছি যে ওনারা সব জাতীয় লোক থেকে খবর নিবে, চুপে চুপে খবর নিবে, বুঝবে যারা ক্লোজ জানে তাদের থেকে ইয়ে নেবে যে এই লোকটা কেমন, উনি পারবেন কি না, তা না হলে জাস্ট রেকর্ড দেখে আর একাডেমিক রেকর্ড দেখে আপনার ওই যে যদি সিলেক্ট করেন তাহলে এটা ভালো না, কারণ এই কাজটা খুব দুরূহ কাজ। আপনার পলিটিক্যালি তাকে সাংঘাতিক ওয়েল ইনফর্মড হইতে হয়, সেগেশাস হইতে হয়, এবং যেটা তার অনেক নলেজ জানতে হয়। উনি যদি কিছুই না জানেন বসাই দিলেন খুব ভালো ইয়ে, কিন্তু 3টা কনস্টিটিউয়েন্সির লোকও বলতে পারে না, তাকে অন্তত ধরেন 150টা কনস্টিটিউয়েন্সির ভালো ধারণা থাকতে হবে, সেই জাতীয় লোক আপনাকে সিলেক্ট করতে হবে। ডক্টর তোফায়েল আহমেদ, অনেকগুলো মানদণ্ডের কথা এসেছে, প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, রাজনৈতিক দূরদর্শিতা এবং পরিপক্কতা, এই জিনিসগুলোর কথা বিচারপতি সাহেব এবং সাবেক ক্যাবিনেট সেক্রেটারি বলছেন। এই রকম লোক পাওয়ার পরেও যদি রাজনৈতিক ঐক্যমত না হয় আমাদের রাজনৈতিক দলগুলোর এবং আমাদের যে সংস্কৃতি দীর্ঘদিন আমরা দেখে আসছি, সেখান থেকে কোনো আশার জায়গা আপনি দেখেন না? আমি কিন্তু এখন এই সার্চ কমিটির কাজের বাইরের কথা এখন বলতে চাই না, কারণ এগুলো অনেক দূরস্থ, এগুলো হবে, এই আমরা আলোচনার সময় পাবো। এখন আমি শুধু বলতে চাই যে কমিটিটা করা হয়েছে গুড অর ব্যাড এটা নিয়ে কোনো ভ্যালু জাজমেন্ট দেওয়ার দরকার নেই, তাদেরকে তো ডেলিভার করতে হবে কিছু একটা, কিন্তু সেটার জন্য তারা নিজেরা যদি একটা কার্যপদ্ধতি রচনা করেন এবং রচনা করে এটা জাতি যদি জানে যারা এইরকম একটা পদ্ধতিতে কাজ করছে, তখন মানুষ কিন্তু আগ্রহী হবে এবং তাদের কাজের ক্রেডিবিলিটি বাড়বে, তাদের কাজের গ্রহণযোগ্যতা বাড়বে। সেজন্য তারা কীভাবে এটাকে স্বচ্ছ অংশগ্রহণমূলক করতে পারে, যত বেশি অংশগ্রহণমূলক, সময় কম ঠিক আছে, সময়টা যদি তারা চান রাষ্ট্রপতি সময় বাড়াতেও পারে, তারা যদি মনে করেন কারণ হচ্ছে আমরা তো বদনামে নিয়ে যেতে পারি না এই 10 দিনের একটা কাজ করে, সুতরাং আমাদের আরও সময় দরকার, সময় দিতে পারে, কারণ 8 তারিখে নির্বাচন কমিশনকে বসে যেতে হবে এমন কোনো বিধান নাই, কারণ এটা ইন্টারিয়াম টাইমের জন্য একটা কমিশন আসার যে সময়টা, এটা যদি রাষ্ট্রপতি মনে করেন একজনকে দায়িত্ব দিয়ে এটা চালিয়ে নিয়ে যেতে পারেন, যেমন ইভেন যে সেক্রেটারি যিনি আছেন তিনি কমিশনের ডে টু ডে ওয়ার্কগুলো চালিয়ে নেবেন, এটা তো কমিশন তখন ইলেকশন করছেন না এখন, সুতরাং
এটা তাদের উপরে এখন সার্চ কমিটির উপরে কিন্তু অনেকগুলো জিনিস নির্ভর করছে তারা হাউ দে ওয়ান্ট টু ফাংশন তারা কীভাবে তাদের কাজটা ডিসচার্জ করবেন তারা কীভাবে ডেলিভার করবেন এটা কর্মপদ্ধতি তারা নির্ধারণ করুক এবং সেই কর্মপদ্ধতির মধ্যে স্বচ্ছতা থাকে ব্রড সেকশন ক্রস সেকশন মানুষের জন্য একটা অংশগ্রহণ থাকে এগুলো হয়তো অনাদিকাল ধরে চলাচল করে না হয়তো ঠিক আছে আমরা মানুষের জন্য ওপেন করলাম তিন দিন বা চার দিন বা পাঁচ দিন হ্যাঁ আপনি এস এম এস দেন আপনি ওয়েবসাইটে দেন ইলেকট্রিক মিডিয়া হ্যাঁ দেন নিয়ে তারা কি নাম পেল কাপলো ওখান থেকে তাদের নিজের বিবেচনায় তারা কাকে মনে করছে কেন মনে করছে এই জিনিসটা আমি বারবার বলছি কারণ হচ্ছে তাহলে হবে কি এই কমিটির যারা আছেন বাই ভার্চু অফ পজিশন তারা আগেও ছিলেন জি তাই না দুজন শুধু ব্যতিক্রম হয়েছে এই দুজনের ব্যতিক্রমে বড় ধরনের কোনো ব্যতিক্রম নাও হতে পারে নাও হতে পারে হতেও পারে সেই জন্য ওই চারজনের উপরে এখন এ হবে যে সবাই মিলে একটা কার্যপদ্ধতি ঠিক করব জি স্যার অনেক ধন্যবাদ আমাদের সময় একেবারে শেষ অনেক ধন্যবাদ ডক্টর তোফায়েল আমি আরেকটা লাইন বলে শেষ করি যেটা আপনি নির্বাচনের কথা তো বলছেন এই নির্বাচনটা সুষ্ঠু না হওয়ার জাতি এটা এফোর্ড করতে পারে না আর জি অসুষ্ঠু নির্বাচন বিতর্কিত নির্বাচন বর্ডারলেস নির্বাচন জাতি আর এফোর্ড করতে পারে না এবং এ আওয়ামী লীগ ক্যানট এফোর্ড টু লুজ পাওয়ার একদিকে ডাইলামা হচ্ছে তাদের আবার বিএনপি ক্যানট এফোর্ড টু রিমেইন আউটসাইড পার্লামেন্ট অনেক ধন্যবাদ বিচারপতি সৈয়দ আমিনুল ইসলাম দর্শক আমাদেরও প্রত্যাশা সেটাই যে সার্চ কমিটি গঠিত হয়েছে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন এবং যাদের হাত দিয়েই আগামী দিনে সব নির্বাচন সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য হবে সেই প্রত্যাশাই শেষ করছি আজ ভালো থাকবেন সবাই থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে থ্যাংক ইউ স্যার।